ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, মানে এখন বাজে 10:10। তো এখন থেকেই সারাদিনের যা আবার যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। তো মামামের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওই জন্য তো দেরি হলো। আমার এখনও কিছু হয়নি, বাবুরও হয়ে গেছে, মারও হয়ে গেছে। তো আমি ব্রেকফাস্ট করব, করে রান্না ঢুকবো। বাবু আজকে চিকেন নিয়ে এসেছে, তো দেখি চিকেন কষা করি না চিকেন বিরিয়ানি করি। আর আজকে একটু বেরোবো, বেরোবো বলতে সামনে যেহেতু সরস্বতী পুজো মানে অনেকগুলো আছে, প্রথমে আমাদের বাড়িতে কালী পুজো, তারপরে দক্ষিণেশ্বর যাব মামামের নামে পুজো দিতে, মানে ওর বার্থডের আগের দিন, তারপরে মামামের বার্থডে একদিন বাদে সরস্বতী পুজো। তো মামামের জন্য ভাবছি একটা ছোট শাড়ি নেব, তো আজকে সেটা নিতে যাব। একটু বিকেলের দিকে বেরোবো, মাও আজকে একটা বিয়ে বাড়িতে যাবে বলছে, যদি যায় তাহলে বিকেলবেলা বেরোবো না, বিকেলবেলা মায়ের দিকে কাজ টাজ করে দিয়ে যাবে, তারপরে ওই একটু সন্ধ্যের দিকে বেরোবো। আর তাছাড়া কমপ্লিট হয়ে গেছে, আর দু একটা নিমন্ত্রণ বাকি আছে, সেগুলো করব। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর সবার আগে এখন 10:15 বেজে গেছে, তো এখন আমি আগে আমার জন্য এক কাপ কফি করব, কফি করে তারপরে ব্রেকফাস্ট করব, দিয়ে রান্নায় ঢুকবো। ভাবছিলাম কফি খাবো, কিন্তু কফি খাবো না, একটু আমার জন্য লিকার চা করব। আর এই যে একদিকে আমার রাবণদের ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি 10:30 প্রায় বেজে গেছে, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে একদিকে ভাত বসিয়েছি, আর এই যে একদিকে আমার জন্য চা করছি একটু। অনেকে ভাবছো তো বেসিনের মধ্যে বালতিটা বসানো কেন, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে আমাদের এই বেসিনের যে জলটা যেখানে যাচ্ছে সেখানে একটা সকেট হচ্ছে, তো সেই জন্য মিস্ত্রি কাজ করছে, এবার এই জলটা গেলে তো অসুবিধে, সেই জন্য আর কি বালতিটা পাতা রয়েছে, কারণ আমরা একটু টুক করে একটু হাত ধুই কাজ করি, সেই জলগুলো পড়লে অসুবিধে, সেই জন্য এই বালতির মধ্যে পড়ছে। আর এদিকে এই যে বাবু হচ্ছে মাংস কিনে নিয়ে এসেছে, আর একটু মেটে নিয়ে এসেছে ওদের জন্য, তো এই মাংসটা দেখি এখন কি করি, চিকেন কষা করি না বিরিয়ানি করি। বিরিয়ানির চাল নেই, তো ভাবছি ঘরের যে আমরা ভাত খাই সেই চাল দিয়ে করবো, অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, তো দেখা যাক এখন কি করি, সময়ের উপরে নির্ভর করছে। এই জলটা গরম হয়ে গেছে, আগে রকি আর গিনি ছিল, এখন ওদের বাচ্চা কাচ্চা নিয়ে টোটাল ওরা 7 জন। তো ভাতটা বসিয়ে দিই, দিয়ে আমি চা চা খাবো, চা খেয়ে তারপরে একদম রান্নায় বসবো। একদিকে ভাতটা হয়ে যাবে, জলটা বেশি হয়ে গেছে। আমার চা খেতে খেতে এই ভাতটা হয়ে যাবে, চাটা খেয়ে নি। দেখতে দেখতে দিন চলে আসলো, মানে এই মনে হলো না পুজোর অনেক দিন আছে, কিন্তু না পুজোর আর বেশি দিন নেই। আজকের ব্লগটা তোমরা কাল পরশু পাবে, তার কারণ হচ্ছে আজকের ব্লগ আমি কালকে যে পোস্ট করব সেটা হচ্ছে না, মানে বাড়িতে এত কাজ না, সেই জন্য আর কি ভিডিওটা এডিট করে উঠতে পারছি না। আর রাত্রেবেলা যে ভিডিও এডিট করব, মানে এত ঘুম পায় বলার মতো না, ওই জন্য ভিডিও এডিট করতে পারি না। আমার অলরেডি দুখানা ভিডিও জমে রয়েছে, এই আজকেরটা নিয়ে তিনটে হবে,
মানে এই তিনটা ভিডিও আমি কখন এডিট করব আর কখন যে পোস্ট করব তার ঠিক নেই, জমে জমে রয়েছে। আরো কয়েকদিন পরে তো আরো ভিডিও হবে, তো দেখি চেষ্টা করব আজকে একটা ভিডিও পোস্ট করার, মানে আগের ভিডিও আজকে একটা পোস্ট করার। চলো আমি কাজগুলো সেরে নিই আর চাটা খেয়ে নিই, আমাদের জন্য ওয়েট করছে। চলো 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 চলো, এই চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো, আমরা বেরো বেরো যাচ্ছি, বেরো বেরো যাচ্ছি, আসো 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 আসো। আমি দুদিকে দেখতে দেখতে যাচ্ছি, আমার ঘুমও পেয়ে গেছে, কি করব, ঘুম পেয়ে গেছে। সেই জন্য আর বেশি রাত করলাম না, ওই বাবুর এক বন্ধুকে নেমন্তন্ন করতে গেছিলাম, তার বাড়িতে গেছিলাম আর কি, তো সেখান থেকে বেরোতেই লেট হয়ে গেল। সেখানে তারা কফি দিয়েছে, মিষ্টি দিয়েছে, তারপর অমলেট করলো, তো এইসব খাওয়া দাওয়া করতে আর গল্প করতেই টাইমটা চলে গেল, তো সেই জন্য আজকে আর মার্কেটে ঢুকিনি। আর তারপরে হচ্ছে মামাকে আজকে নিয়ে গেছি না, বাইরে খুব ঠান্ডা, তার মধ্যে মা নেই, কার কাছেও বা রেখে যাবো, মা যদি থাকতো তাহলে মার কাছে রেখে নিমন্ত্রণ করে বাইরের যে টুকটাক কাজগুলো আছে সেই কাজগুলো সেরে আসতে পারতাম, কিন্তু সেটা তো হলো না। এবার ওখান থেকে বেরিয়ে বাবু বলছে যে না আজকে আর যেতে হবে না, বাইরে খুব ঠান্ডা, চলো চলো যাই কালকে করব, তো কালকে সকালে কি দুপুরের দিকে মা চলে আসবে, তাহলে ওকে মার কাছে রেখে আমরা যেতে পারবো, তো সেই জন্য আর দেরি করিনি চলে এসেছি। আর আসার সময় একটু বাজি নেবো বলে দাঁড়িয়েছিলাম, মানে আগে ওই কাকুটাকে বলে এসেছিলো বাবু দুপুরবেলা, তোমাদের বলেইছি বাবু গেছিলো, তো দোকানে ভিড় ছিল বলে সেই জন্য আর আনা হয়নি, তো বাবু এই যে আমাদেরকে নামিয়ে দিল, এই যে মামা ঘুমোচ্ছে আর ও একটু বেরিয়েছে এবার বাজি আনতে, মানে বের করে রাখবে উনি, বাবু যে নিয়ে আসবে। তো দুপুরের তো সব রান্নাই আছে, ভাতও আছে, চিকেনও আছে, আর বেস্ট পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেগুলো একটু এর আগের দিনের মতো চিকেন পকোড়া করবো, আর রাত্রে আশা করি কিছু খেতে হবে না। তো ডিম নেই, ওকে বললাম ডিমটা এনে দিতে, আমাকে বলে যে না আমি বেরোবো যখন একবারে তাহলে কাজটা করে আসবো, তো ঠিক আছে, তো একটু ওয়েট করতে হবে, যে মামা ঘুমোচ্ছে, আমার একটু এই কাপড় চোপড় আছে সেগুলো গুছবো, দিয়ে ও ততক্ষণে চলে আসবে, দিয়ে পকোড়াটা ভাজবো। তো চলো আমি কাজগুলো সেরে নিই, আর এটা হচ্ছে মাম্মার, তার দেওয়া তো ব্যাকা করে ফেলেছিল, বাকি দিয়েছিল আর কি, তাই সোজা করে দিলাম। চলো আমি কাজগুলো সেরে নিই, ও ঘুমোচ্ছে আর বাবাও নেই, তো এই হচ্ছে সুযোগ কাজ করার। Thank
চিকেন পকোড়া আবার ট্রাই করতে যাচ্ছি। এই আগের দিন খেয়ে ভালো লেগেছিল বলে ওই স্টাইলেই আজকে বানালাম, দেখা যাক কেমন লাগে। আমি সব জিনিস অলওয়েজ ভালোই বানাই। এরপরে ভাবছি একটা রেস্টুরেন্ট খুলব। সেই সেই দিনের মতো আজকেও দেরি হয়ে গেল, 8:30 বাজে এখন। মামা ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে? ভালো লেগেছে তোমার বলো? এগুলো বেশ ক্রাঞ্চি হয়েছে আর ভিতর থেকে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই মাংসের ফ্লেভারটা খুব ভালো লাগছে। অর্থাৎ টেস্টি টেস্টি খাবার না মাম্মা? একটু দেরি হয়ে গেল আমাদের, কারণ এখন বাজে 8:30, বিভিন্ন কাজের মধ্যে থাকা হয় তো টাইম হয় না। তো আগের দিনও দেরি হয়ে গেছিল, আজকে দেরি হয়ে গেছে। ও বলো তো, তুমি খাচ্ছো আমাকে দিচ্ছ না কেন? আজকে কখন যে ডিনার করবো তার ঠিক নেই, এখন বাজে 8:30, এখন এই সব খাচ্ছি। প্রথম কথা, আমরা যখন আসলাম তখন হচ্ছে ডিমটার কথা একদম মনে ছিল না, যে বাড়ি থেকে বেরোনোর সময় মনে ছিল যে আসার সময় ডিম নিয়ে আসবো, কিন্তু আসার সময় একদম খেয়াল নেই, বাজির চক করে বাজি আনাও হলো না আর এই যে ভুলে যাওয়া হয়েছে। তো পরে যে বাবু ডিম নিয়ে আসলো আর বাজি কটা নিয়ে এসছে, বাজি কটা পরে তোমাদের দেখাবো। মানে তাও সব বাজি পাইনি, কালকে হয়তো আবার যাবে। নেবে একটু মামা? একটুখানি একটুখানি একটুখানি। আজকে রাত্রে আর রান্না নেই, দুপুরের সব রয়েছে। তো ভাত কম ছিল, মামাকে একটু খাইয়ে দিলাম, আর আজকে রাত্রের ডিনার হবে মুড়ি দিয়ে মাংস, আর একটুখানি ভাত আছে তো সেটা দিয়ে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এভাবেই পাশে থেকো সাপোর্ট করো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে।